শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন এলাকায় বীরহাটের ট্রাফিক ওসি বিশ্বজিৎ পাইনের উদ্যোগে নাকা চেকিং অনুষ্ঠিত হয়। মূলত হেলমেটবিহীন ও মাস্কবিহীন দুচাকা গাড়ি চালকদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয় এই দিন। এই দিন প্রায় শতাধিক বাইক আরোহীকে জরিমানা করা হয়। পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগকে শহরের সুস্থ নাগরিকবৃন্দ সাধুবাদ জানিয়েছে। জানা যায় এই দিন বীরহাটা কার্জন গেট চত্বর সহ বিভিন্ন এলাকায় এই নাকা চেকিং পর্ব অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে এই রূপ অভিযান চলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আমার স্কুটার আছে, স্কুটার নিয়ে বাজার গেছিলাম কিছু বাজারপত্র কেনার জন্য, সেই জন্য আমি ঘুরে কোথাও ট্রাভেল করিনি, সেই জন্য হেলমেটটা আমাদের পরা হয়। প্রশাসন তো ভালো কাজ করছে, অবশ্যই ভালো, কোনো দ্বিমত আমার নেই। আপনি বাড়িতে বলছে মাস্ক করতে বলছে, আপনার হেলমেট থাকতে আপনি হেলমেট কেন করছেন না? সেটা তো করতে হবে, প্রশাসন তো একটা ভালো উদ্যোগ করছে, মানে এত ভালো কাজ করছে, কিছু বলারই নেই। হেলমেট আপনাকে পড়তে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। তো বর্ধমান থেকে টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দবার্তা।